প্রকাশ্য ভরসন্ধ্যায় নদিয়ার এই মেয়েটি বাড়ি থেকে বের হতেই তার কি নিয়ে টানাটানি করা হলো দেখুন। না, পশ্চিমবঙ্গ নয়, বরং সন্ধ্যা নামতে এই ঘটনা নদিয়াবাসীর নিত্যসঙ্গী। একেবারেই টার্গেট করে করেই বাড়ির মেয়ে বউদের সাথে ঘটে চলেছে এই কাণ্ড। সন্ধ্যা নামতেই বাড়ির মেয়ে বউরা বাড়ি থেকে বের হলেই শিকার হতে হচ্ছে এই লজ্জাজনক কাণ্ডের। তবে এবারও তার অন্যথার হলো না। একেবারেই প্রকাশ্য ভর সন্ধ্যাতেই নদিয়ার এই মেয়েটিকে একা পেয়ে কী করা হলো একটি বার দেখুন। আবারও নদিয়ার শান্তিপুর শহরের জনবহুল এলাকায় ভর সন্ধ্যায় এক ছাত্রীর ব্যাগ ছিনতাই করল পিছনে থেকে আসা মোটরসাইকেলের দুই ছিনতাইবাজ। এই নিয়ে গত এক মাসে প্রায় ছটি ছিনতাইয়ের ঘটনা ঘটল। প্রত্যেকেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও শহরে ছড়িয়ে থাকা পুরসভার সিসি ক্যামেরা, ব্যক্তিগত বাড়ি দোকানে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও অধরা সেই মোটরসাইকেলবাজ। প্রায় প্রত্যেক ক্ষেত্রেই সন্ধ্যা নামার সাথে সাথে একটি মোটরসাইকেলে কখনো দুজন কখনো তিনজন এই তাণ্ডব চালাচ্ছে। তবে এদিন আবারও নদিয়ার শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের আনন্দময়ীতলার বাসিন্দা রাজকুমার মেয়ে রিয়া শ্যামবাজার কম্পিউটার সেন্টার থেকে পড়ে বাড়ি ফিরছিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ছটা নাগাদ। পিছন থেকেই একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার সাইকেলের সামনে ঝাঁকায় রাখা ব্যাগটি তুলে নিয়ে চম্পট দেয়। সেই ব্যাগের মধ্যেই ছিল অ্যান্ড্রয়েড মোবাইল, পড়াশোনার কিছু খাতা বইপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। ঢিলছড়া দূরত্বে শান্তিপুর পুলিশ ফাঁড়ি এলাকাও যথেষ্ট জনবহুল, এরই মধ্যে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসী জানাচ্ছেন, একের পর এক এই ঘটনা এভাবে চলার কারণে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, এইচপিআর নিউজ নেটওয়ার্ক। আমি এখান থেকে কম্পিউটার সেন্টার, এখান থেকে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি থানার মোড় আনন্দময়ী পাড়ায়। আচ্ছা, প্রতিদিনই একা একা এসো পড়তে? হ্যাঁ, আজকে ওর সাথে আমি দেখা করতে এসেছিলাম। হুম, যারা নিয়ে গেল তাদেরকে মানে বুঝতে পেরেছো? মুখ টুক ঢাকা এরকম, কি গাড়ি ছিল মনে পড়ছে? কি রঙের? ওদের কত কজন ছিল? তোমার পেছন দিক থেকে আসলো কি সামনের দিক থেকে? আচ্ছা, যে নিল সে কি মাঝে বসা? না না, দুজন ছিল, যে নিয়েছে সে লাস্টে পেছনে বসেছিল। আর একজন চালাচ্ছিল, কোন দিকে গেল? এই সোজা রাস্তাটা। তুমি কি চেঁচামেচি করলে তখন? হ্যাঁ করেছি। কিন্তু ওই গাড়িটা তারাই নিয়ে, আরেকজন হঠাৎ করে শুনে আরেকজন উনি ধাওয়া করেছেন, এবার জানি না সে কত দূর যেতে গেছে। আচ্ছা, এরকম কোনোদিন আগে কখনো? না, এরকম আমার সামনে। তোমার ব্যাগে কি কি ছিল? আমার মোবাইল আছে আর আমার বইপত্র। এমনি মূল্যবান সে তো মোবাইল? মোবাইলটাই আছে, অ্যান্ড্রয়েড মোবাইল। হ্যাঁ। তো এখন শান্তিপুর থানায় জানাবে বিষয়টি? হ্যাঁ জানাবো তো অবশ্যই। তোমার বাড়িতে খবর দিয়েছো মা বাবাকে? হ্যাঁ। বাবার নাম কি? রাজকুমার কুণ্ডু। কোথায় বাড়ি? আনন্দময়ী পাড়া। আচ্ছা, আমারটা পরেশ্বরী তলায় হয়েছে। আর এটা হচ্ছে শ্যামবাজার? এটা শ্যামবাজার। আমি তো জানি না, আমি এক্ষুনি এসে দেখলাম। তো কি চাইবে মানে, যে ধরো মেয়েদের ক্ষেত্রে সন্ধ্যাবেলায় বেরোনো তো মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ এটাই। তোমরা কি চাইছো, মানে চাইবে কি? আমরা চাইছি যে পুলিশে যদি একটু তদন্ত করে, যদি এই গ্যাংটাকে যদি ধরে ফেলতে পারে, তাহলে মেয়েরা একটু রাতের বেলা করে মানে বেরোতে। এটা ধরাটা কি খুব কষ্টকর ব্যাপার? কারণ এই সারা শান্তিপুর সিসি ক্যামেরা বা অন্যান্য কিছু না কিছু রয়েছে, এতগুলো ঘটনা, এটা ধরাটা তো যাই মনে হয়। যাই, এবার পুলিশে যদি না করে এবার কি করবে? পুলিশে তো বলছে তো করবে, এটা করবে ওটা করবে, এবার পুলিশে যদি ঠিকমতো তদন্ত করে তাহলে হয়তো ধরতে পারে। কি নাম তোমার? আমার নাম সোমা খাতুন। মানে আগের বারে তোমার এরকম চিন্তা হয়েছিল সন্ধ্যা? আমার 8 জানুয়ারি চুরি হয়েছিল এইরকমই।